ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে সলাত আদায় করার জায়গা বা নির্দিষ্ট করে যেখানে সলাত আদায় করা হয়, যদি সেই জায়গাতে সিঁদুর পড়ে যায় এবং সেটাকে ঝাড়ু দিয়ে বা ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে সেই জায়গাতে সলাত আদায় করা জায়েজ হবে কি হবে না, এ সম্পর্কে সেই বুখারিতে স্পষ্ট হাদিস এসেছে। সেই বুখারি হাদিস নম্বর 221 এবং 6128-এর মধ্যে, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না আরাবিয়ান বালা ফিল মসজিদে, একজন গ্রাম্য ব্যক্তি মসজিদে এসে প্রস্রাব করে দিয়েছিল। একজন গ্রাম্য ব্যক্তি বদমাইশি করে, হিংসা করে বা ক্ষতি করার জন্যে মসজিদের দেওয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দিয়েছিল। ফাসারা আলাইহিন নাস, তো লোকেরা তার উপরে ক্ষিপ্ত হয়েছিল, লেকা বিহি, তাকে মারার জন্য প্রস্তুত হলো। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাম বললেন, দাউহু, তাকে ছেড়ে দাও, তাকে প্রস্রাব করতে দাও। ফাউহরিকু আলা বাউলিহি যানুবাম মিন মাইন, তার প্রস্রাব করা শেষ হলে সেই জায়গাতে এক বালতি পানি প্রবাহিত করে দাও, এক বালতি পানি প্রবাহিত করে দাও। ফাইন্নামা বুইস্তুম মুয়াসসিরিনা, কেননা আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন সহজ করার জন্যে, ওয়ালাম তুবাসু মুয়াসসিরিনা, আর কঠোরতা করার জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাননি। তো এটা হচ্ছে হাদিসের ভাষা। একটা কথা মনে রাখবেন যে বিশ্বের মধ্যে আমরা হয়তো প্রস্রাব পায়খানায় কতটা, বিশেষ করে প্রস্রাব কতটা নিকৃষ্ট বা অতটা নাপাক হলেও অতটা কঠোর মনে করি না, অথচ যতগুলি নাপাক জিনিস আছে এর মধ্যে সবচাইতে নাপাক জিনিস হচ্ছে প্রস্রাব পায়খানা। হ্যাঁ, তো সেই প্রস্রাব একজন ব্যক্তি মসজিদে করছেন আর রাসূল সাল্লাম তাকে বলছেন যে তুমি ওকে ছেড়ে দাও, ওকে প্রস্রাব করতে দাও, যখন ওর প্রস্রাব শেষ হবে তখন ওই জায়গাতে এক বালতি পানি প্রবাহিত করে দেবে, তাহলে ওই জায়গাটা পবিত্র হয়ে যাবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যত বড়ই অপবিত্র জিনিস কোনো জায়গাতে পড়ুক না কেন, যদি সেই জায়গাতে এক বালতি পানি প্রবাহিত করে দেওয়া হয় বা এক বালতি পানি প্রবাহিত করে সেই জায়গাটা ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে সেই জায়গাটা পবিত্র হয়ে যায়। বাকি থাকলো সিঁদুরের ব্যাপারটা। নিঃসন্দেহে সিঁদুর পরা হারাম, কেননা এর মধ্যে অনেকগুলো কুসংস্কার আছে এবং ধর্মীয় বিশ্বাস তাদের আছে যে সিঁদুর হচ্ছে স্বামীর সংরক্ষণ বা রক্ষা কবচ বা স্ত্রীর রক্ষা কবচ, অনেক কিছু থাকে। তো সেই জন্যে নিঃসন্দেহে সিঁদুর পরা হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সিঁদুর যে পদার্থ, যেটা বস্তু, সেটা হারাম কিনা এভাবে মত পার্থক্য আছে, কারণ সেটা তো একটা কোনো একটা জিনিস থেকে তৈরি করা হচ্ছে, তার মধ্যে না শুকুরের মাংস আছে, না শুকুরের রক্ত আছে, না মরা পশুর মাংস রক্ত আছে, না পোষা পায়খানা আছে। হ্যাঁ, তো যেটা বস্তু সেটা হারাম নয়, ওটা বাজার মানে ওর হুকুমটা, ওর বিধানটা হারাম। হ্যাঁ, তো মোট কথা হচ্ছে যে নিঃসন্দেহে যে জায়গাতে সিঁদুর পড়েছে সেই জায়গাটা ধুয়ে পরিষ্কার করে সেখানে সলাৎ আদায় করা জায়েজ হবে। শুধু সিঁদুরই নয়, বরং এর চাইতেও যদি কোনো নিকৃষ্ট বা অপবিত্র জিনিস পড়ে যায় তবুও সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে সেখানে সলাৎ আদায় করা জায়েজ হবে ইনশাআল্লাহ, যদি আমরা সেই বুখারি হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় পেলাম। সেই বুখারি হাদিস নম্বর 221 এবং 6128। হাদা মা ইনদাল্লাহু ওয়া আলা রাসূলিহি, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।